স্বামীর বন্ধুর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, অন্তরঙ্গ মুহূর্তের ছবি তুলে ব্ল্যাকমেল, অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেপ্তার করল কবুরডাঙ্গা থানার পুলিশ। এদিন থানার পক্ষ থেকে তাকে আদালতে তোলা হয়। স্বামীর বন্ধুর বিরুদ্ধে ধর্ষণ এবং ব্ল্যাকমেইলের অভিযোগ করলেন এক গৃহবধূ। তদন্তে নেমে পুলিশ অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করেছে। ভালোবাসার সম্পর্ক পাতিয়ে শারীরিক সম্পর্ক গড়ে অন্তরঙ্গ অবস্থার ছবি তুলে ব্ল্যাকমেইলের অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। উত্তর চব্বিশ পরগনার গোবরডাঙ্গা থানা এলাকার এই ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ধৃতের নাম প্রদীপ তালুকদার, সে ইলেকট্রিক সরঞ্জাম বিক্রির কাজ করে। নিগৃহীতা গৃহবধূর স্বামীও ইলেকট্রিকের কাজ করার দরুন দুজনের বন্ধুত্ব ছিল। অভিযোগ, গত দু বছর ধরে নিগৃহীতা গৃহবধূর সঙ্গে সম্পর্ক তৈরি হয়েছে এই যুবকের। স্বামী বাড়ি থেকে বাইরে কাজের সূত্রে বেরোলে বন্ধু হওয়ার দরুন সেই খবর পেয়ে যেত প্রদীপ। আর সেই সুযোগে গোবরডাঙ্গার বাসিন্দা ওই গৃহবধূর বাড়িতে এসে তারা শারীরিক সম্পর্ক করত। যদিও তাদের এই অন্তরঙ্গ অবস্থার ভিডিও ছবি গোপনে তুলে রেখেছিল প্রদীপ। পরে সেই ছবি ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার নাম করে গত দু বছরে বেশ কয়েকবার নিগৃহীতার বাড়িতেই তাকে ধর্ষণ করা হয়, এমনই অভিযোগ ওই মহিলার। অবশেষে নিগৃহীতা ভয় উপেক্ষা করে স্বরূপনগর থানার অন্তর্গত মেদিয়া রবীন্দ্রনগরের বাসিন্দা প্রদীপ তালুকদারের বিরুদ্ধে গোবরডাঙ্গা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তদন্তে নেমে পুলিশ মঙ্গলবার সন্ধ্যায় অভিযুক্তের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে। ধৃতের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করে বুধবার বারাসত আদালতে তোলা হয়। এদিকে দুই বাইক চোরকে গ্রেপ্তার করে চোরাই মোটর বাইক উদ্ধার করল গোপালনগর থানার পুলিশ। গত রবিবার গোপালনগর থানা এলাকার বাসিন্দা মুকুল মণ্ডল নামে এক ব্যক্তির মোটর বাইক গোপালনগর থানা এলাকার দাসপাড়া থেকে চুরি হয়ে যায়। মুকুল মণ্ডল সোমবার বাইক চুরির লিখিত অভিযোগ দায়ের করেন গোপালনগর থানায়। পুলিশ তদন্তে নেমে মঙ্গলবার রাজা শর্মা এবং জয়ন্ত দাস নামে দুই যুবককে গ্রেপ্তার করে তাদের বনগাঁও মহকুমা আদালতে পাঠায়। বুধবার চোরাই বাইকটিও উদ্ধার করে গোপালনগর থানার পুলিশ। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, গোবরডাঙ্গা ও গোপালনগর।